সাতক্ষীরা সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দেবহাটা সীমান্তের রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে অধিনায়ক পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতীয় বিএসএফ এর 8 সদস্যের প্রতিনিধি দল ও বাংলাদেশ 17 বিজিবি ব্যাটালিয়নের 10 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নেয়। প্রায় 2 ঘন্টা ব্যাপী এই বৈঠকে দুই দেশের সীমান্ত রক্ষা সহ নানা বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সীমান্তে অপরাধ দমন করার সিদ্ধান্ত নেয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী।